বাবা ভুট্টা এনেছে, তাই জন্য ভুট্টাটা শেখা হচ্ছে। আর পিনাকি উঠলে পিনাকিকে ব্রেকফাস্ট দেবো। দেখি ওর আরেকটা পার্টনারটা কোথায় গেল, চলে গেছে। এদিকে পিনাকি গেছে সবে চান করতে সারাদিনের পরে। বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিউজ ওয়ার্ল্ড। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। এখন বাজে দেখো 10:30 প্রায় বাজতে যায়। তো সকালে উঠে ঘরের যা কাজ ছিল সেগুলো মোটামুটি করে নিয়েছি, বাবাও খানিকটা করে নিয়েছে। আজকে গাছে জল দেওয়া টল দেওয়া ওগুলো সবই মোটামুটি বাবা করে দিয়েছে। তো আজকের ওয়েদারটা একদম পুরো পুজো, পুরো শরৎকাল যেমন হয় একদম সেরকম। এই যে বাইরে রোদ দেখে আশা করি বুঝতে পারছো ওয়েদার কিরকম রয়েছে। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। এতটাই রোদ, এই পাত্রের উপর যে টিনটা দেওয়া আছে, আমার তো মানে এখানে একটা কাঁচা পাঁপড় লাগলে পাঁপড়টা শেকে যাবে, এত রোদ। ভীষণ ভালো ওয়েদার, গরমও আছে প্রচণ্ড। যাই হোক, তো আমি চান টান করে ফ্রেশ হয়ে পুজো টুজো করা হয়ে গেছে, এখন যাবো ব্রেকফাস্ট বানাতে। আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিই বন্ধুরা। এদিকে বাবার জন্য ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, রুটি, ডাল, বেগুন ভাজা, আর একটা এখানে ছিল ওই লাড্ডু, লাড্ডুটা ভেঙে গেছে। আর আমার রুটি খেতে ইচ্ছে করছে না, তার জন্য হচ্ছে ভুট্টা, বাবা ভুট্টা এনেছে, তাই জন্য ভুট্টাটা শেকা হচ্ছে। আর পিনাকি উঠলে পিনাকিকে ব্রেকফাস্ট দেবো, দেখি ও কি খাবে। আমার বাবার ব্রেকফাস্ট হয়ে গেছে, পিনাকি উঠে গেছে, পিনাকি গেছে ফ্রেশ হতে। তো পিনাকিকে জিজ্ঞাসা করলাম কি ব্রেকফাস্ট করবে, তো পিনাকি বললো যে এখন কিছু ব্রেকফাস্ট করবো না, শুধুমাত্র চাই খাবো। তো পিনাকির চাটা বানাবো আর ব্রেকফাস্টের পরে আমার আর বাবার একটু চা বানাবো। আর বাইরে এতই রোদ ঝলমল করছে যে আমার মুখটা দিচ্ছে কেমন চাক 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 চাক। এখন প্রায় 11:30 থেকে 12টা বাজতে যায় হবে হয়তো, ওয়েট, 11:15 বাজে। যাই হোক, তো পিনাকিকে প্রায় 5 থেকে 10 বার জিজ্ঞাসা করছি যে পিনাকি কি ব্রেকফাস্ট করবে, কি ব্রেকফাস্ট করবে। অনেক ভাবনা চিন্তা করার পরে আমাকে বললো একটু চকো শেক করে দেবে। তো আমি বললাম তোমায় বেনানা শেক খাবে, তো বললো যে হ্যাঁ খাবো। তো ওর জন্য বেনানা শেক বানিয়েছি, একবার দেখো বেনানা শেকটা বানানোর পর কি ইয়ামি দেখতে হয়েছে। যে পিনাকির বেনানা শেক, একটু চকলেট শেক ইয়ে দিয়ে দিয়েছি, সিরাপ দিয়ে দিয়েছি ওপরে, বেশ দেখতে ভালো হয়েছে। এই একটু আঁকিমুকি করার চেষ্টা করলাম আর কি। তো ওকে দিয়ে আসি, এটা দেওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে ব্রেকফাস্টের গল্প শেষ। আজকে লাঞ্চ বানানো সেরকম কোনো হ্যাপানি এই কারণেই নেই, কেন কি কালকের কুচকাজ খাবার দাবার রয়েছে। তো যা আছে তাই দিয়ে বাবা পিনাকি আমার হয়ে যাবে মোটামুটি, শুধুমাত্র ভাতটাই বানানোর আছে। ভাত যখন লাঞ্চ করব তখন বানাবো। তো আজকে আছে আমার দুটো অনলাইনে ক্লাস, আজকে অ্যাকচুয়ালি ক্লাসটা বিকেলবেলা ছিল, তো স্টুডেন্টরা আজকে মার্কেটিং করতে যাবে, ওই জন্য আজকে ওরা স্কুলও যায়নি। তাই জন্য আমাকে বললো যে ম্যাম সকালে ক্লাস করে দেবে, বললাম হ্যাঁ করলে করে নে। তো আমিও সকালে মোটামুটি যেহেতু আমারও হালকা রয়েছে, মানে ফ্রি আছি মোটামুটি, সেরকম কাজ নেই, তাই জন্য এখন আমি ওদেরকে ক্লাস করাতে যাবো। ওদের সাথে কথা বলছি আর বাইরে রোদটা দেখেছো, দেয়ালে রোদ পড়ছে, দেয়ালটা দেয়াল বলে ভয় যাচ্ছে না, পুরো একদম মনে হচ্ছে আগুনের গোলা। যাই হোক, আগে ক্লাস করিনি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আমি রুমে ক্লাস করাচ্ছি, পিনাকি অফিস করছে, বাবা দেখছি রোদের মধ্যে কি করছে। বাবা এসে এইগুলোকে আলমারি থেকে বের করেছে, দিয়ে দেখো রোদে দিয়েছে। বাবাকে তোমাদের দেখাতে পাচ্ছি না, কেন কি বাবা খালি গায়ে আছে তাই জন্য। যাই হোক, বাবা এইসব করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কেন করছো বাবা এসব রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে? আমি তো পরে করে দিতে পারতাম নাকি। বা বললো অনেক রোদ হয়েছে নাকি তাই জন্য দিয়ে দিল, মানে অনেক রোদ উঠেছে দেখে বাবার আর ভালো লাগলো না ঘরে বসে থাকতে, তাই জন্য বাবা দিতে এসছে। তো যাই হোক, আমি দুটো ক্লাসের ফাঁকে একটুখানি টাইম পেয়েছিলাম, তাই জন্য একবার ধোঁয়া মেরে গেলাম। এই জাস্ট ক্লাস শেষ হলো, এখন বাজে দেখো 2। তো বাবা আমি যতক্ষণ ক্লাস করছি আমি ততক্ষণ দেখছি বাবা খালি এঘর ওঘর কিছু না কিছু করছে, একটু বাবাকে যাবো তুমি বসো শো কিছুতেই শুচ্ছে না। তো বাবা মনে হয় ওয়াশরুম পরিষ্কার করছিল, এই রুমের ওয়াশরুম পরিষ্কার করেছে, এখন গেছে ওই রুমের বাথরুমটাকে পরিষ্কার করতে। তো যাই হোক, আমি যাই বাইরে থেকে ওই আলমারিতে যে জিনিসগুলো ছিল বাবা রোদে দিয়েছে দেখালাম না, তো ওইগুলোকে যাই এখন তুলতে, দেন তারপরে ভাত বসাবো, তারপর লাঞ্চ করবো। বাবা আজকে বাড়ি চলে যাবে, বাবা আজকে লাঞ্চ টাঞ্চ করেই বেরিয়ে যাবে, কালকে রাত্রি চলে যাবে বলছিল, অনেক করে বলেছি একদিন আর কি এক্সটেন্ড করা গেছে রিকোয়েস্ট করে করে। আর বাবা ওদিকে বেরোলে তারপর আমি একটু বেরোবো, আমার একটু দরকার আছে তাই জন্য। তো আগে এই কাজগুলো করে নিই, দেন লাঞ্চ টাঞ্চ করে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বাবা গেছে চান করতে, আমি একটু জানলায় দাঁড়িয়েছিলাম বাচ্চাদের স্কুল ছুটি হচ্ছে সেটা দেখার জন্য, এখানে আবার জটলা পেকেছি, তোমাদের সাথে একটু শেয়ার করছি। গাড়ি পাস হতে এটা স্কুলেরই মনে হয় ফুল কার, হ্যাঁ স্কুলেরই ফুল কার। কি রোদ, বাচ্চাগুলোর কি অবস্থা,
একদম মানে মনে হচ্ছে মাছের বাজার বসে গেছে এখানটা। বন্ধুরা এখন বাজে 4:15 মতো হবে হয়তো, তো দুপুরবেলা লাঞ্চ করে বেরোলাম না তোমাদেরকে যে বেরোনোর কথা ছিল, তো হ্যাঁ যাচ্ছি লাঞ্চ করে বেরোনোর কথা ছিল তো বেরিয়েছিলাম। তো আমি গেছিলাম অ্যাকচুয়ালি কতগুলো আমার পেপার কেনার দরকার ছিল, A4 পেপার তো নিজের দরকারের জন্য, তো সেই পেপার আনতে গেছিলাম। তো বেরোনোর সময় দেখি ফোনে একদম চার্জ নেই, তার জন্য ফোনটা নিয়ে বেরোতে পারিনি, ফোনটা বাড়িতে রেখে গেছিলাম। আর লাঞ্চ করে বাবারও বেরোনো ছিল, তোমাদের বললাম বাবা আজকে বাড়ি যাবে, তো লাঞ্চ টাঞ্চ করে আমিও বেরিয়েছি, বাবাও তখন বেরিয়েছি, তো ফোনে চার্জ না থাকার জন্য তোমাদেরকে একদম সেটা দেখাতে পারলাম না যে বাবা যখন বেরিয়ে গেছে। সকালে আসলে ক্লাস করেছি, তারপর কয়েকটা ভিডিও শ্যুট করার ছিল, আজকে ফোনটা একদম চার্জে দিতেই ভুলে গেছি জানো। তো যাই হোক বন্ধুরা, এখন তোমাদের সাথে একটুখানি কথা বলতে এলাম। তো এই জাস্ট বাড়ি ফিরেছি, বাইরে প্রচণ্ড রোদ ছিল, তো এখন রোদটা একটু পড়ে গেছে, তো এখন ঘরে যাব, গিয়ে একটু এডিটিং করব, আর কয়েকটা কাজ রয়েছে সেগুলোও করব। আজকে হাওয়া নেই জানো, সেরকমভাবে একদমই নেই হাওয়া, খুবই গরম লাগছে। সকালে ওয়েদার খুব ভালো থাকলে কী হবে, রোদের সাথে যদি একটু হাওয়া ফাও পাওয়া যায় তাহলে খুব ভালো হয় আর কি। তো ঠিক আছে বন্ধুরা, আগে গাছগুলো আমি করি, তোমাদের সাথে পরে কথা বলছি। এখন 7:30 মতো বাজে বন্ধুরা, বিকেলবেলা ঘরে এসে এডিট করতে বলেছিলাম, তারপর কখন যে সন্ধ্যে 6:30-7 বেজে গেছে সেটা খেয়াল করিনি। পিনাকে এখনও চাও দেওয়া হয়নি, পিনাকে অফিস করছিল ওদিকে, তো বাইরে খুব জোর বৃষ্টি পড়ছে, হঠাৎ করে দেখছি পিনাকে জানলা ফালা বন্ধ করছে। আমি খেয়াল মানে জানলা দরজা বন্ধ করে আমি এডিট করছিলাম, কেন কি যেহেতু মশার জন্য বিকেলবেলা জানলা বন্ধ করে দিতে হয়, তো এখন খুব জোর বৃষ্টি পড়ছে, এখন কি জোর বৃষ্টি পড়ছে। সকালবেলা তাতা পড়া রোদ ছিল, অত্যাধিক গরম ছিল, বৃষ্টিটার খুব দরকারও ছিল আর কি, এখন খুব জোর বৃষ্টি হচ্ছে। হাওয়াও দিচ্ছে সাথে, সকাল থেকে এগুলোর খুব ক্রাইসিস ছিল, বুঝতে পারছে কত জোরে বৃষ্টি পড়ছে, একদম ঠান্ডা করে দিয়েছে। ও তোমাদের সাথে তো একটা জিনিস শেয়ার করা হয়নি, পিনাকি কালকে রাত্রে 12:30-1 নাগাদ কি করছিল সেটা একটুখানি আমি ভিডিও ক্যাপচার করেছি, কি করছিল চলো তোমরা একটু দেখে নাও। এখন রাত্রির 1টা বাজে, পিনাকি এসেছে কুকুরগুলোকে খাওয়াতে, এরা বাড়ির সামনে ঘোরাঘুরি করছিল, খাবার খুঁজছিল নাকি। পিনাকি আমাকে গিয়ে, আমি ওখানে বসে এডিট করছি, পিনাকি আমাকে ডেকে গিয়ে বলছে রিয়া একটু বিস্কিট হবে, এনা ধরো আর দুটো রয়েছে। ওর আরেকটা পার্টনারটা কোথায় গেল, চলে গেছে। খাচ্ছি ঠিক আছে, ওরা খাওয়া দাওয়া করুক, পিনাকে ওদের খাওয়াক, আমি আমার বাকি এডিটটা করতে যাই বাবা ভেতরে। আধ ঘন্টা বৃষ্টি হলো কি হলো না, বৃষ্টি থেমেও গেল, তবে বন্ধুরা বৃষ্টি হয় কিন্তু একদম ঠান্ডা করে দিছে জানো তো। যাই হোক এখন পিনাকে আর আমার একটু চা বানাতে যাই, বৃষ্টিটা কমে গেছে, থামেনি, ঝিরঝির করে পড়ছে এখন, অতটা যা জোরে পড়ছে তার থেকে কম হচ্ছে, তো আমার আর পিনাকে এখন একটু চা বানাই। তো চলো, পিনাকির আর আমার চা নিয়ে নিয়েছি, পিনাকি বললো বিস্কিট খাবে না, তো পিনাকি ওদিকে অফিস করছে, চলো আমি আর পিনাকি চাটা খেয়ে নিই। চা খাওয়া হয়ে গেছে বন্ধুরা, এখন বাকি এডিটটা করতে যাব। তবে জানো তো দুপুরবেলা বাবা বেরিয়ে যাবে বলছিলো, তো বাবাকে অনেকবার করে আমি বলছিলাম বাবা তুমি রাত্রিরে যাও রাত্রিরে যাও, কেন এখন যাবে, তো এখন ভাবছি যে বৃষ্টি এসছে, বাবা দুপুরবেলা বেরিয়ে গেছে ভালোই হয়েছে, নাহলে বেচারা বৃষ্টিতে ভিজে যেত, ছাতা নিয়ে যেত তা হলো, বৃষ্টির মধ্যে একটা হ্যাম্পার হতো, ওর থেকে শুকা শুকা চলে গেছে বাবা। তো ঠিক আছে চলো বাকি এডিটটা আমি করে নিই। হ্যাঁ বন্ধুরা আমি তো বসে এডিট করছি, এখন কটা বাজে দেখো, 8:10 বাজে, এদিকে পিনাকি গেছে সবে চান করতে সারাদিনের পরে, তো সারাদিন একদম সময় পাইনি আজকে উঠে ওঠার মতো, জাস্ট লাঞ্চটুকু করেছে আমাদের সাথে বসে, এইটুকু সময় জাস্ট উঠেছিল এই যা। তো যাই হোক চলো আমি বাকি এডিটটা কমপ্লিট করি। বন্ধুরা এখন না বাজে রাত্রি 9:05, আমি হাতে একটা বাটি নিয়েছি, বাইরে দিয়ে ফুচকাওয়ালা যাচ্ছিলো, তো অনেকক্ষণ ধরে ভাবছিলাম না খাবো না না খাবো না খাবো না, তারপরে ফুচকাটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে বাইরে, তাই জন্য পিনাকিকে একবার বললাম পিনাকি ফুচকা খাবো, পিনাকি বললো খাবে খাও, তো ওই যে আবার ঠকঠক করছে, যাই ফুচকাটাকে নিয়ে আসে তারপর তোমাদের সাথে কথা বলছি। হ্যাঁ যাচ্ছি, যেখানে নিয়ে এসে রেখেছি ফুচকা, এখানে 20 টাকার ফুচকা রয়েছে, এখানে একটাকে দুটো পিনাকির, ম্যাক্সিমামটাই আমার, আর রয়েছে ওদিকে টক জল, তো চলো আমি আগে খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি।
বন্ধুরা ফুচকা খাওয়া তো হয়ে গেছে, পিনাকিকে দুটো তিনটে ফুচকা দিয়েছি আর বাকি সাতটা আমি খেয়েছি। তো যাই হোক বন্ধুরা, পিনাকির এখন অফিস শেষ হয়ে গেছে। ফুচকাটা খুব ঝাল ঝাল ছিল, তার জন্য ফুচকা খেয়ে জিভ কান সব গরম হয়ে গেছে। এখন বাজে 9:30 মনে হয়, হ্যাঁ 9:30 বাজতে 1 মিনিট বাকি। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা তো পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবে, ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করবে, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে পাশে দেবো। আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে ওটা কিন্তু ক্লিক করতে ভুলবে না বন্ধুরা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা।